হ্যালো, গোয়ান স্পাইস বক্সে আপনাকে স্বাগত জানাই। গোয়াতে প্রচুর বিচ, চার্চ আর মন্দির আছে, আর গোয়ায় যেসব নানান সম্প্রদায়ের লোকেরা আন্তরিকভাবে থাকে তাদের আন্তরিকতা খাবারের মাধ্যমে প্রকাশিত হয়। আজকের এপিসোডে আমি একটা খাবার বানাতে শেখাবো যেটা বিয়েতে বা কোনো অনুষ্ঠানে গোয়ার মন্দিরে পরিবেশন করা হয়। চেনে ঘাসি একটা ট্রেডিশনাল কোঙ্কনি ডিশ যেটা ছোলা আর ওলকে নারকেল আর তেঁতুলের গ্রেভিতে বানানো হয়। কোঙ্কানি ভাষায় ঘাসি মানে নারকেলের ঝাল ঝাল গ্রেভি। যদি আপনি বাজারে ওল না পান তাহলে এটা আপনি আলু দিয়েও বানাতে পারেন, একই রকম টেস্ট লাগে খেতে। চেনে ঘাসি বানানোর জন্য যা যা লাগবে তা হলো ভেজানো কাবলি ছোলা, ছোট করে কাটা ওল, গ্রেট করা নারকেল, তেঁতুলের পেস্ট, হলুদ গুঁড়ো, নুন, সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা। প্রথমে কাবলি ছোলাকে সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে। যদি রাতে ছোলা ভিজিয়ে রাখতে ভুলে যান তাহলে গরম জলে ছোলাটাকে ভিজিয়ে দিলে ওটা ফুলে উঠবে। ভেজানো ছোলাগুলোকে সেদ্ধ করে নিয়ে সাইডে সরিয়ে রেখে দিন। এটা করতে প্রেশার কুকারে 2-4 সিটি দিতে হয়। ওল কাটার সময় সাবধানে থাকবেন, অনেক সময় এর মধ্যে অক্সিলেস থাকে যার দরুন হাতে চুলকুনি হয়, সেই জন্য হাতে আগে তেল লাগিয়ে নিতে হয় সবজিটা কাটার আগে। জলের মধ্যে তেঁতুল গোলা জল, নুন আর হলুদ দিয়ে এই ওলগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সামান্য নরম হওয়া অবধি এটাকে সেদ্ধ করুন। এটা করতে মাত্র 5-10 মিনিট মতো সময় লাগবে। ছেঁকে নিয়ে সাইডে সরিয়ে রেখে দিন। একটা প্যানে শুকনো লঙ্কাগুলো রোস্ট করে নিন, দেখবেন এর রংগুলো চেঞ্জ হয়ে যাবে। একবার ভাজা হয়ে গেলে সাইডে সরিয়ে রেখে ঠান্ডা করুন। এবার আমি মশলাগুলো বেটে নেব। একটা ব্লেন্ডার জারে ভাজা শুকনো লঙ্কাগুলো নেব, সর্ষে, নারকেল, সামান্য জল, আর তারপর এটাকে মিহি করে বেটে নেবেন। এবার একটা পাত্রে সেদ্ধ করা ছোলাগুলো জল সমেত নিয়ে নিন। ওল, সামান্য তেঁতুলের রস, সামান্য নুন আর মাটা মশলাটা। সামান্য জল মেশান, ভালো করে মিশিয়ে নিন। এটাকে 5-10 মিনিট ফুটতে দিন। এর ঝোলটা চেক করে নেবেন, যদি এর মধ্যে আর একটু নুন বা জল দিতে হয়। এর গ্রেভি যেন খুব বেশি পাতলা বা ঘন না হয়। যদি আপনার মনে হয়ে থাকে আপনি বেশি জল ঢেলেছেন তাহলে খুন্তি দিয়ে ছোলাগুলোকে এভাবে চিপে দিলে এটা একটু ঘন হয়ে যাবে। ঝোলটাকে 5-10 মিনিট ফোটান বা যতক্ষণ না এটা ঘন হয়ে যায়। গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে এটাকে সার্ভ করুন। এবার এর মধ্যে ফোড়ন দেওয়ার সময় হয়ে গেছে। একটা প্যান নিয়ে তাতে তেল গরম করব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সর্ষে দিন, কারি পাতা। একবার ফুটতে শুরু করে দিলে গ্যাস বন্ধ করে এটা ঘাসের ওপরে ঢেলে দিন। এটা খুবই স্বাস্থ্যকর আর পুষ্টিকর খাবার, কারণ এর মধ্যে কাবলি ছোলা আছে যার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার আর মিনারেলস থাকে যা কিনা ডিএনএ তৈরি করতে সাহায্য করে। চেনে ঘাসের মধ্যে নারকোল থাকে আর নারকোলকে সুপার ফুড বলা হয়।
এটা খাবার প্রচুর লাভ আছে। এটা খেলে ওয়েট লস হয়, আলজাইমার হয় না, আর এটা হলো অ্যান্টিবায়োটিকের ন্যাচারাল সোর্স।